ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের একাদশ বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রাণের ছাত্রছাত্রীবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা নাও আমার এই অনলাইন ক্লাসে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, তোমরা সকলেই সুস্থ আছো নিশ্চয়। আমরা গত ক্লাসে সমাজকর্ম প্রথম পত্রের ক্লাসে সমাজকর্ম কি বা পেশা কি, বৃত্তি কি, পেশা বৃত্তির পার্থক্য কি, পেশার বৈশিষ্ট্যগুলো কি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব যে সমাজকর্ম বিষয়টি কোনো পেশা কিনা, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর আলোকে, পেশার বৈশিষ্ট্যগুলোর আলোকে সমাজকর্মকে পেশা বলা যাবে কি না, কিংবা বাংলাদেশে এটি পেশার মর্যাদা লাভ করেছে কি না। নীতিমালার আলোকে এবং বৈশিষ্ট্যের আলোকে আমরা এ বিষয়ে দু চার কথা বলবো। তবে মনে রাখতে হবে আমাদের এই অনলাইন ক্লাসের পরিধি অত্যন্ত সীমিত, তাই আমরা এখানে সবিস্তারে সব কিছু উদাহরণ সহকারে আলোচনা করতে পারিনি। আমাদের এখানে সময়গত সীমাবদ্ধতা রয়েছে, পরিধিগত সীমাবদ্ধতা রয়েছে, তাই আমরা আশা করব এবং তোমাদেরকে পরামর্শ দেব, তোমরা অবশ্যই পাঠ্য বই পড়াশুনো করবে আর সাথে সাথে আমাদের এই অনলাইন লেকচারও অনুসরণ করবে। তো আসো আমরা কথা না বাড়িয়ে আজ আমাদের আলোচ্য বিষয়ে দু চার কথা বলার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করব প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে পেশা হিসেবে সমাজকর্ম, অর্থাৎ বৈশিষ্ট্যের আলোকে, নীতিমালার আলোকে সমাজকর্মকে পেশা বলা যাবে কি না। তো আমরা আগে পেশার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি, একটু সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো দেখে আসি। যে গতদিনে আমরা বলেছিলাম যে অন্যান্য পেশার ন্যায়, অন্যান্য পেশার যেমন কিছু বৈশিষ্ট্য আছে, সমাজকর্ম পেশারও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবং এই বৈশিষ্ট্যগুলোর প্রথমটি যেটা বলবো সেটা হলো ডাক্তারি, উকালতি, ইঞ্জিনিয়ারিং পেশা, অন্যান্য যে সকল মানব হিতৈষণামূলক পেশা রয়েছে, মানুষের সমস্যা সমাধান কেন্দ্রিক যে সকল পেশা রয়েছে, তারই মতো সমাজকর্মেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবং প্রথমেই সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডারের কথা আমরা বলবো। আমরা দেখছি যে বাংলাদেশে অন্য অনেক পেশার তুলনায় সমাজকর্ম একটি নবীন পেশা, সে কারণে অন্যান্য পেশার ন্যায় এই পেশার জ্ঞান ভাণ্ডার বিশেষ করে বাংলাদেশে অতটা সমৃদ্ধ না হলেও বাংলাদেশ সরকারের বদান্যতায় এইচএসসি লেভেল থেকে, তোমাদের লেভেল থেকেই প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছে এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই বিষয়ের পড়াশুনো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট থেকে এই পেশার উপরে ডিগ্রি দিয়ে থাকে, উচ্চতর ডিগ্রি দিয়ে থাকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে উচ্চতর ডিগ্রি দেওয়া হয়ে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে উচ্চতর ডিগ্রি দিয়ে থাকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েও অনার্স মাস্টার্স লেভেলে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং আমরা বলবো সমাজকর্ম পেশার জ্ঞান সমৃদ্ধ করার ক্ষেত্রে
ज्ञान विस्तार क्षेत्र ज्ञान प्रसार क्षेत्र ज्ञान अर्जुन क्षेत्र बांग्लादेशे विशेष व्यवस्था नेওয়া হয়েছে এবং সমাজকর্ম ज्ञान যেন সমৃদ্ধ হতে পারে এবং সমাজকর্মের ज्ञान যেন ছড়িয়ে পড়তে পারে বিস্তৃত হতে পারে তার জন্য এদেশে এইচএসসি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অর্থাৎ মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমাজকর্মের ज्ञान অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ দক্ষতা ও কৌশল সমাজকর্ম শুধু নয় যে কোনো পেশার জন্য আমরা বলেছি যে যদি সেই বিষয়কে পেশা হিসেবে নিতে হয় সেই পেশায় যদি দক্ষতা অর্জন করতে হয় এবং সেই পেশাকে যদি জীবিকা উপার্জনের উপায় হিসেবে নিতে হয় তাহলে সেই পেশার উপরে বিশেষ দক্ষতা এবং কৌশল অর্জন করতে হয়। সমাজকর্মের ক্ষেত্রে সমাজকর্মীগণ তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এই পেশার উপরে বিশেষ দক্ষতা ও কৌশল অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটি অনেকটাই সমৃদ্ধ পর্যায়ে পৌঁছে গেছে। পেশাগত দায়িত্ববোধ ও জবাবদিহি প্রত্যেকটা পেশাদার ব্যক্তিকে তার পেশার প্রতি তার ক্লায়েন্টের প্রতি তার সহকর্মীদের প্রতি তার কর্মস্থলের প্রতি তার নিয়োগদাতার প্রতি পেশাগত দায়িত্ব থাকে। যদি পেশাদার ব্যক্তি এই দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে পেশাদার ব্যক্তি যেমন তার কর্তৃত্ব অর্জন করতে পারে তার দক্ষতাকে এক্সপোজ করতে পারেন তার দক্ষতাকে প্রদর্শন করতে পারেন তার যোগ্যতাকে প্রকাশ করতে পারেন তার মেধার প্রয়োগ ঘটাতে পারেন তার জ্ঞানের বাস্তব প্রয়োগ ঘটাতে পারেন। তেমনি সমাজকর্মীগণ যদি তার পেশার প্রতি অনুগত থাকে পেশার প্রতি দায়িত্ব বোধ থাকে তার পেশার জন্যে অর্জিত জ্ঞানকে যদি সে যথাযথভাবে বাস্তবে প্রয়োগ করে যদি তার ক্লায়েন্টের উপর প্রতি সে কমিটেড থাকে তার ক্লায়েন্টের কল্যাণের প্রতি সর্বোচ্চ দৃষ্টি তার থাকে যদি পেশাদার সংগঠনের প্রতি তার আনুগত্য থাকে তাহলে সে তার পেশায় যথেষ্ট